তো এখন একটা এক্সচেঞ্জার অফার শেয়ার করব, যেখানে আপনি অ্যাকাউন্ট করলেই আপনাকে $5 ফিউচার বোনাস দিবে। তো দুইটা অ্যাকাউন্ট করলে একটা আপ একটা ডাউনই দিয়ে আপনি এখান থেকে যেটা প্রফিট করবেন সেটা উইথড্র করতে পারবেন। তো এখানে অবশ্যই উইথড্র করতে হলে KYC প্রয়োজন হবে, তার জন্য যে যতগুলা KYC করতে পারবেন ঠিক ততগুলো অ্যাকাউন্ট করবেন, অতিরিক্ত অ্যাকাউন্ট করার এখানে কোনো প্রয়োজন নেই। আর এখানে মাল্টিপল করার ক্ষেত্রে অবশ্যই আইপিটা মেনটেন করবেন, যদি পারেন তাহলে আলাদা আলাদা দুইটা ফোনে MB দিয়ে অ্যাকাউন্ট করবেন। আমি জানি অনেকে ওয়াইফাই ইউজার আছেন, আপনারা একই ওয়াইফাই আন্ডারে আলাদা আলাদা অ্যাকাউন্ট করলে আপনার আইপিটা ট্র্যাক করতে পারেন, তার জন্য যদি পারেন আপনি আলাদা আলাদা দুইটা ফোনে MB দিয়ে অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন। আর একই ফোনে যদি করেন তাহলে আইপি মেনটেন করে কীভাবে অ্যাকাউন্ট করতে ওইটার একটা ভিডিও তো আমি দিয়েছিলাম, ওইভাবে করার চেষ্টা করবেন। তবে ওইভাবে হবে কি না আমি এখনও নিজেও চেক করে দেখিনি, আপনারা একবার চেক করে দেখে নেবেন, অথবা আলাদা আলাদা দুইটা ফোনে করবেন সবথেকে ভালো হবে। তো যারা অফারটাতে জয়েন করতে চান তারা আমি লিঙ্ক দিব প্লে স্টোর থেকে, ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর এরকম আসবে, এখান থেকে সাইন আপে ক্লিক করবেন, দেন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, তারপর এখানে একটা টিকমার্ক দিবেন, এখানে পাসওয়ার্ডটা দিবেন, আর এখানে রেফার কোডটা যদিও অপশনাল আপনারা চাইলে আমার রেফার কোডটাই ইউজ করতে পারেন। রেফার কোড দেওয়ার পর এখানে সাইন আপ অপশনে ক্লিক করবেন, দেন এরকম আসবে, তো কোডটা পাঠানোর জন্য সেন্ড অপশনে ক্লিক করবেন, তারপর এরকম যদি ক্যাপচার আসে আপনি এখানে ফার্স্ট অফ অল উপরে দেখে নেবেন যে কীরকম আইকন আছে, তারপর এখান থেকে ওইগুলো এখানে সিলেক্ট করে নেবেন। মিনিমাম তিনটা সিলেক্ট করলে এই ক্যাপচারটা হয়ে যাবে, আপনি যে জিমেল দিচ্ছেন সেই জিমেলে তারা একটা কোড পাঠাবে, এটা এখানে দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন। তো কোডটা দিয়ে সাবমিটে ক্লিক করার পর এরকম আসবে, যদি আপনার এখানে মনে করেন ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে সেট নাওয়ে ক্লিক করে আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবেন। তো সেট নাওয়ে ক্লিক করে ফিঙ্গারপ্রিন্ট যদি থাকে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন। তো তারপর এরকম আসবে, জাস্ট এখান থেকে উপরে যে ব্যাক অপশন আছে ওখানে ক্লিক করে দিবেন। তো এখানে আরেকটা জিনিস আপনি কনফার্ম হয়ে নেবেন, এখানে দেখবেন কিছু ব্যানার আছে, এই ব্যানারগুলো এইদিকে মানে একটা একটা করে এইদিকে সরাবেন। আচ্ছা, যেটার মধ্যে লেখা পাবেন যে কমপ্লিট ট্যাক্স টু আর্ন $9,210 রিওয়ার্ড, এই ব্যানারে আপনি ক্লিক দিবেন। তো দেখেন এখানে লেখা আছে রেজিস্টার রিওয়ার্ড, তো এটা আমার কমপ্লিট, যেহেতু আমি এখানে রেজিস্টার করে ফেলেছি। সাইন আপ ফর অ্যান অ্যাকাউন্ট উইল বি $5 অ্যান্ড ট্রান্সফারিং এ মিনিমাম অফ $10 এ ফিউচার ট্রেডিং অ্যাকাউন্ট উইল বি এক্সট্রা $5। আচ্ছা, এখানে দুইটা মানে এই যে $10 আছে এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে আপনি সাইন আপ করার সাথে সাথে আপনাকে $5 USDT দিয়ে দিবে, সেটা ফিউচার বোনাস, আর যদি আপনি $10 ফিউচারে নেন সেক্ষেত্রে আরও $5। আচ্ছা, দ্বিতীয়টা আমাদের করতে হবে না, ফার্স্টে যেটা আছে শুধু সাইন আপ করলে $5 এইটা আমরা নিব। তো দেখেন এখানে কমপ্লিটেড লেখা উঠে গেছে, আর আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট এতটুকুই প্রতি অ্যাকাউন্টে কাজ। এখানে আমি এই প্রজেক্টটা নিয়ে আরও কিছু কথা বলি, অবশ্যই এখান থেকে যেটা সেটা উইথড্র করতে হলে আপনার KYC প্রয়োজন হবে, তার জন্য যে যতগুলো KYC করতে পারেন সেই পরিমাণে অ্যাকাউন্ট করবেন, অতিরিক্ত অ্যাকাউন্ট করতে যাবেন না। দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই আইপিটা মেনটেন করবেন, কারণ এর আগে আমরা হটকয়েনে আইপি মেনটেন না করার কারণে কিন্তু পেমেন্টটা পাইনি, আশা করি এই বিষয়টা খেয়াল রাখবেন। পারলে আলাদা ফোনে অ্যাকাউন্ট করেন, আর যারা ওয়াইফাই ইউজার আছেন তারা চেষ্টা করবেন MB দিয়ে করার, আর যদি না হয় তাহলে ওয়াইফাই দিয়ে করবেন, যদি মানে রিজেকে থাকে তাহলে অবশ্যই পাবেন। আর এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই আমি, অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু আমি $5 পাচ্ছি না, এখানে আপনাকে 6 দিন ওয়েট করতে হবে, তাদের ইভেন্টটা আরও 6 দিন রানিং আছে, এখানে আপনি টাইমটা দেখতে পারবেন উপরে, যে 6 দিন 23 ঘন্টা, আচ্ছা মনে করেন 7 দিন আছে, আর 7 দিন পরে আপনি এটা পেমেন্টটা পাবেন। তো অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, কেউ আবার এটা জিজ্ঞেস করবে না যে কখন পাবেন কখন পাবেন, এটা আমি ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি। তো যেটা পাবেন আমি কীভাবে কী করতে হবে পরবর্তীতে জানিয়ে দেবো, এতটুকুই কাজ। আর এখানে মাল্টিপলের বিষয়টা আমি বারবার বলছি যে একটু খেয়াল রাখবেন, না হয় কিন্তু পরবর্তীতে পেমেন্টটা পাবেন না।